বন্ধুরা আজ আমি গুপ্ত সম্রাট কুমার কুমারগুপ্তের সম্বন্ধে কিছু বলবো তবে চলো আলোচনাটা শুরু করি দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর চারশো পনেরো খ্রিস্টাব্দে কুমারগুপ্ত পিতা সিংহাসনে বসেন তার আমলের প্রায় তেরোটি শিলালিপি পাওয়া যায় যদিও তিনি পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সাম্রাজ্যকে অক্ষুণ্ণ রাখেন তিনি এই সাম্রাজ্যের বিস্তৃতির কোনো ব্যবস্থা করতে পারেননি যদিও তিনি একটি অশ্রমের যজ্ঞের অনুষ্ঠান করে এই যজ্ঞ কোনো রাজ্য বিজয়ের পরে অনুষ্ঠিত হয় কি না তা জানা যায় না প্রথম কুমারগুপ্তের মুদ্রায় ব্যাঘ্রবল পরাক্রম উপাধি থাকার জন্য ডক্টর রায়চৌধুরী অভিমত দিয়েছেন যে তিনি ব্যাঘ্রসঙ্কুল নর্মদা অঞ্চল জয় করেন এজন্য তিনি এই উপাধি নেন অন্য কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা শিলালিপি না থাকায় অনেকে এই মত সম্পর্কে সমালোচনা করেছেন অধুনা গবেষকদের মধ্যে এই মতকে সমর্থন করার প্রবণতা দেখা যায় তাদের মতে এক কুমারগুপ্তের মুদ্রা সাতারা জেলায় পাওয়া গেছে যা তার দাক্ষিণাত্যে প্রভাব বিস্তারে সাক্ষ্য দিচ্ছে দুই তার তেরোটি মুদ্রা বেরারের ইলিচপুরে পাওয়া গেছে তিন সম্ভবত তিনি নর্মদা অঞ্চল বা দাক্ষিণাত্য জয় করে অসমের যোগ্য অনুষ্ঠান করেন চার ডক্টর গয়ালের মতে নল রাজবংশের সঙ্গে জোট বেদে কুমারগুপ্ত কুমারগুপ্তাকাটোকদের আক্রমণ করেছিলেন তার আমলে বৈদেশিক আক্রমণ হয়েছিল কুমারগুপ্তের দাক্ষিণাত্য আক্রমণ করে থাকেন তার ফলে তার পক্ষে এই আক্রমণ ভালো হয়নি দক্ষিণে যুদ্ধে ব্যস্ত থাকায় উত্তর পশ্চিমে তার মুষ্টি অনেকটা শিথিল হয় কন্ধগুপ্তের আমলে হুন আক্রমণ একথা প্রমাণ করে তাছাড়া উপজাতি আক্রমণের প্রতিশোধ নিতে তার রাজ্যে পাল্টা আক্রমণ চালায় পুরাণের মতে নর্মদার মেকোলা দেশে পুষ্যমিত্রগণ বসবাস করত ভিটারি স্তম্ভলিপি থেকে জানা যায় একথা অনেকে মনে করেন যে বাকাটকরা পুষ্যমিত্রদের সঙ্গে যোগ দিয়ে এই আক্রমণ কটক রাজা নরেন্দ্র সেন তার রাজ্য আক্রমণের প্রতিশোধ নিতে পুষ্যমিত্রদের সঙ্গে যোগ দিয়ে গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেন অতীতে বাকাটকদের সঙ্গে গুপ্ত সম্রাটরা যে মৈত্রী রেখে চলতেন কুমারগুপ্ত তা নষ্ট করার জন্য ফলভোগ করেন নর্মদা অঞ্চলে যে এই সময় রাজনৈতিক অস্থিরতা দারুণভাবে দেখা দিয়েছিল তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় লোকে নিরাপত্তার অভাবে সোনা ও অলঙ্কার মাটির নিচে রাখত বলে প্রমাণ পাওয়া যায় কুমারগুপ্তের কৃতিত্ব কুমারগুপ্তের রাজত্বের শেষ দিকে রাজনৈতিক গোলযোগ দেখা দিল তার কৃতিত্বকে খাটো করে দেখা ঠিক হবে না তার আমলে পূর্ববর্তী গুপ্ত সম্রাটদের মতোই সুশাসন মোটামুটি বহাল ছিল দামোদরপুর লিপি থেকে কুমারগুপ্ত আমলে শাসন ব্যবস্থার কথা জানা যায় তার আমলে বহু জনহিতকর কাজ হয়েছিল ভিলসল লিপি থেকে জানা যায় যে রাজ্যে বহু সত্র স্থাপিত হয়েছিল তিনি সত্রগুলো যাতে চালু থাকে এজন্য অর্থ দান করেন তার আমলে কার্তিকে ও শিবের উপাসনার জনপ্রিয়তা দেখা যায় স্বয়ং কুমারগুপ্ত তার বংশের ধারা অনুযায়ী বৈষ্ণব ধর্মের প্রতি আনুগত্য করেন কিন্তু তিনি কার্তিকীয় বাহন ময়ূরকে তার মুদ্রায় প্রতীক হিসাবে নেন এবং নিজ পুত্রের নাম রাখেন স্কন্দ এর থেকে তার কার্তিকের উপাসনার প্রতি আগ্রহ প্রকাশ পাচ্ছে তিনি ভারতীয় সভ্যতার প্রথা অনুযায়ী ধর্ম সহিষ্ণুতার আদর্শ নেন প্রায় চল্লিশ বছর তিনি সাম্রাজ্যের নিরবিচ্ছিন্ন শান্তি অব্যাহত রাখেন তিনি একটি স্থায়ী শাসন ব্যবস্থা প্রবর্তন করেন উদার অথচ বলিষ্ঠ নীতির দ্বারা তিনি এই শাসন ব্যবস্থাকে মজবুত করেন তবে তার মৃত্যুর অব্যবহিত পরেই তার পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে ভাতৃযুদ্ধ হয় বলে মনে করা হয় আজ আসি দেখা পরের ভিডিওতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো